সেকশন আমার ব্যাকে রয়েছে, শেপ নেব কিসে? এসে ছোটবেলায় মনে আছে টেবিল পড়তাম না, হ্যাঁ ওই টেবিলটাই যেটা নামটা সেটা ওইভাবে আমি যা যা ভাবে বলবো যেভাবে সেভাবে সবসময় বলবে ক্লাসের মধ্যে, যেটাই জিজ্ঞাসা করবো জোরে জোরে বলবে, তাহলে রিপিট হয়ে যাবে সেটাই মাথায় থাকবে। চলো এই শেপ করে আমি নিয়ে নিলাম, বলো তো কোথায় আছে, কোথায় কোথায় লেয়ারটা কাটিং করা যাবে? আমি নেকের নিচে দিয়ে নিচ্ছি, ঠিক আছে আমার মাপটা হলো নেকের নিচে। এবার শেপটা হবে এরকম, কত ডিগ্রি? 180 ডিগ্রি মানে একটু। চলো এবার কোন শেপ করে নেব? এই শেপ করে গাইডলাইন আমার ফ্রন্টেই রয়েছে, যেটা হয়ে যায় আগে থেকে কাটিং করতে করতে যেটা থেকে যায়। প্যাচটা করে যেভাবে তোমার জায়গাটা রাইটে থাকলে রাইটের ব্যাকে চলে যাবে। আবার এই শেপ করে সেম, কিন্তু তিন থেকে চারটা লেয়ার আসবে কিন্তু, হ্যাঁ তোমার গ্রোথ অনুযায়ী। আমি তিনটে নিচ্ছি বলে তোমার তিনটেই নেবে এমন না, যদি গ্রোথটা বেশি দেখো যে ইয়ার টু ইয়ারের গ্রোথ চারটেও নিতে পারে, কিন্তু শেপটা হবে ত্যাচটা করে এই শেপ করে। ত্যাচটা যতক্ষণ না নেবে এই শেপটা কিন্তু আসবে না, 180 ডিগ্রি কিন্তু শেপ আসবে না, ফিঙ্গার এখানে এসে চেঞ্জ হয়ে যাবে, ত্যাচটা মানে 180 ডিগ্রি। বাকি রইলো একটা লেয়ার যেটা সবার লাস্টে, ওটা আমি ফন্ডের কিছু গাইডলাইন রয়েছে যেটা হয়ে গেছে অলরেডি সেটা নিয়ে আমি কিন্তু ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে কিন্তু আবার ফন্ডের কাছে চলে আসছি, মানে এরকম দাঁড়াচ্ছি কাটিংয়ের সময়, আবার এখানে কাটিংয়ের সময় চেঞ্জ করছি, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো কাটিংই হবে না, আবার পুরোটাই ধরবে, পুরোটা নিয়ে একবারে জাস্ট যদি হাতে তোমার আসবে প্র্যাকটিসের পরেই কিন্তু একবারে তুমি ধরতে পারবে। চলে গেলাম লেফট সাইডে, আমি আগে করে নিয়েছি এটা গাইডলাইন আমার কাছেই আছে, এই যে ত্যাচটা করে এই শেপ করে আমি নিয়ে নিলাম একটা লেয়ার, জায়গা হবে ব্যাকে, তুমি পিছন দিক করে দাঁড়াবে উপরে কাটিং এর সময় এইভাবে দাঁড়াবে দাঁড়াবে, ওয়েট হেয়ারে কাটিং হবে, ফিঙ্গার দেন চেঞ্জ হয়ে যাবে এভাবে ঘুরে যাবে। নেটটা কোথায় গেল? উপর থেকে গেল, আর আমি শর্ট থেকে লং দেখাচ্ছি তাই তো, আর ওটা কি দেখিয়েছিলাম লং থেকে শর্ট, এটা মাথায় রাখবে। আবার হলো ত্যাচটা করে কাটিং করবে, সেম প্রসেস গাইডলাইন আগেরটা থেকে নিয়ে নেবে, ত্যাচটা 180 ডিগ্রি, গাইডলাইন তোমার আগেই রয়েছে কাটিং করা, নেক্সট লেয়ারটা নিয়ে নিলাম এ শেপ করে ত্যাচরা, একটা লেয়ার বাকি রয়েছে সেম, আগেরটা গাইডলাইন নিয়ে সেম প্রসেস, জায়গা চেঞ্জ করবে ব্যাকে যাবে একবার, তারপরে ফ্রন্টে চলে আসবে ফিঙ্গারের সাথে চেঞ্জ করে দেবে জায়গা। এই দেখো গাইডলাইন শর্ট রয়েছে, এই শর্ট থেকে ঠিক আছে, এইটা হলো এরকম করে এসে এরকম, আর রাইট সাইডে হলো ঠিক আছে, এটা এরকম এটা এরকম, ফিঙ্গারটা যাতে চেঞ্জ করতে পারবে তাহলেই কিন্তু কাটিং প্রপার হবে, এটা এখানে তুলে দিতে হবে রাইট সাইডেরটা। আর পুরোটা নিলাম, পুরোটা যতটা ইয়ার টু ইয়ার 180 ডিগ্রি হয়েছে ওটা আরেকবার চেকিং করে নিচ্ছি একবারে, জাস্ট ছোট বড় যেটাই তোমার চোখে পড়বে সেটাকে একবার কাটিং করে নেবে। এবার একটা কথা হলো ম্যাম, একবারে কি হেয়ারটা ধরতে পারবো? হ্যাঁ পারবে, যত প্র্যাকটিস করবে সবই পারবে, এটা তোমার কাছে ইজি হয়ে যাবে, একবারে ধরাটাও ফিঙ্গারে ইজি হয়ে যাবে, আর প্রথম প্রথম কষ্ট হবে তারপরে আর হবে না। চলো তাহলে আমরা এ সেকশনটা কমপ্লিট, কত ডিগ্রিতে? এবার ব্যাকে চলে গেলাম বি সেকশন, বি সেকশনের তিনটা লেয়ার করা আছে, এই 180 হবে এটা করতেই হবে মাস্ট। এবার এটা কি রয়েছে? ফার্স্ট লেয়ার তাই তো, বি সেকশন তো পুরোটাই, এবার ফার্স্ট লেয়ার
ওয়াটার স্প্রে মানে হেয়ারটা আমার ওয়েট করে নিতে হবে, ওয়েট ছাড়া হবে না। ফার্স্ট ডিগ্রি হলো আমার জিরো ডিগ্রি, বলেছিলাম না জিরো ডিগ্রিতে যদি হেয়ারটা ঠিক করে নিই তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে না কাটিং করতে। ছোট বড় থাকে অনেকের হেয়ার, সেটাকে আমরা সেট করে নিলাম জাস্ট। চলো মিডিল থেকে আমরা কাটিং স্টার্ট করি সবসময়। এটা কিন্তু আমরা তিনটে যে লেয়ারটা নিয়েছি ওটা কিন্তু স্ট্রেট করে নিয়েছি, রাউন্ড করে নিয়েছি, ঠিক আছে। এই যে কোন কোনটা ইনের থেকে দেবে, দিয়ে জায়গা হবে তোমার এই সাইডে, কোন সাইডে এটা ক্লায়েন্টের লেফট সাইড, ঠিক আছে, বা দিকটা ডান দিক ওটা, এই যে কোন দেন ফিঙ্গার, এটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? এবার আমি যতটা পরিমাণ কাটলাম, হ্যাঁ এটা হলো কম, তোমরা কিন্তু এটা আমি এক ভাগ কাটলাম, এটা ডবল তোমরা কাটবে, ঠিক আছে। মানে আমি তিন ভাগের এক ভাগ কেটেছি, তোমরা বেশি করে কাটবে, কারণ হেয়ারটা নাহলে তো থাক থাক বেশি আসবে না। এটা কম কাটছি, ডাইমি বলে একটু কম কাটছি, কিন্তু পরিমাণ হবে এতটা। আমি ফিঙ্গারটা আপনি এদিকে এতটা কাটিং হবে, পুরো এতটা বাদ চলে যাবে এই ভাবে। এই ফিঙ্গার ফিঙ্গারটা এদিকে করছেন, এদিকে নিচের দিকেও তো হয়, তাহলে কি করে বুঝবো কোন দিকে? নিচের দিকে আপনার দিকে যদি ইয়ে করেন, আমার দিকে, হ্যাঁ কি হবে বলো? না না হবে, তাহলে হবে, সোজা হয়ে যাবে তো, এইভাবেই হবে, এইভাবেই রাখতে হবে। হ্যাঁ পরিমাণ হবে এতটা কাটতেই হবে, এই যে এটা, তাহলে কিন্তু শর্ট থেকে লং ব্যাপারটা আসবে না, ঠিক আছে। 90 ডিগ্রি হয়ে গেল। গাইডলাইন কোথায় আছে আমার? মিডিল থেকেই আছে, ঠিক আছে। এই যে গাইডলাইন নিয়ে যেটা তোমার লেফটে ছিল সেটাও করলাম, এই যে গাইডলাইন দেখাচ্ছে আমাকে, 90 ডিগ্রিতে কাটিংটা করে নেবে। যে ম্যাম এই নিচের যে আমি কাটলেন হেয়ারটা, এটা যখন যাদের খুব অনেক ঘন হেয়ার থাকবে, তাহলে তো আমি যেমন দুটো ভাগ করলেন, এটা তিন জুড়ি করতে পারবো, তিন দিকে ভাগ করে ওইটা আছে নিচে, নিচের এটা নিচের পোর্শনটাও তো তিনটে ভাগ করে কাটা যাবে, তিনটে ভাগ করে বলো। ভাগটা বলো কিভাবে ভাগ? আমি বলছিলাম নিচের পোর্শনটা আমি যেটা দুবারে কাটলেন, জিরো ডিগ্রি না তিনবারে ভাগ করলেন, হ্যাঁ এই যে নিচের পোর্শনটা আমি দুবারে কাটলাম, তো এটা যদি কারো মোটা চুল থাকে আমি তো তিনবারেও কাটতে পারছিলাম। কত ডিগ্রিটা বলো? জিরো ডিগ্রি। এই জিরোটা? জিরোটা না, ওই যে 90 ডিগ্রি কাটলে দাও, ওরটা নালে কি করে বুঝবে? সবাই মিলে বললে ভালো। 90 ডিগ্রি কাটলেন তো আপনি, এটা আপনি দুবারে এই এই পাশটা একবার, এই পাশটা একবার কাটলেন, তো যাদের খুব মোটা হেয়ার থাকে তাদের আমরা দুবারে নাও তো হতে পারে, তিনবারে হতে পারে, এটা তিনবারে কাটতে হবে। আচ্ছা এটাই বলছি, কেন হবে না? এই যে এখানে যতটা হেয়ার থাকে তিনখানা ভাগ করে দিচ্ছি, একটা পাতলা লেয়ারে, লেয়ারটা তো পাতলা হচ্ছে, এই যে ব্যাকের ওইটা বলছি না, ওটা তো তিন ভাগ হচ্ছে, নিচের পোর্শনটাই বলছি, নিচেরটা, হ্যাঁ এটা যখন তিন ভাগ হয়েছে তাহলেই তো পাতলা হয়ে যাচ্ছে, একটা হেয়ারের যদি তিনটে ভাগ হয়ে যায় তাহলেই তো পাতলা, এটা এর থেকে একটু বেশিই হতে পারে। ওটা বলছে না, তাহলে কি বলছে বুঝিয়ে দাও? ওইটা বলছে তিন ভাগে, ওইটা বলছে আপনি এটা এসেতে কোন একটা কাট, আর এটা বললে তিনটা ভাগে করেছে, ভাবছে দুটো তিনটেই ধরেছে না, মাঝখানে গাইডলাইন দিল একদম দিক বা দিক, তিনটেই তো করলো, তিনটেই তো করলো, বুঝতে পারছি। ওখানে বলছে চারটে পাঁচটা ভাগ নেবে, তিনে করতে পারবে চারটে, হ্যাঁ মানে আপনি তিনটে বলে মাঝখানে গাইডলাইন নিলেন, তার এদিক ওদিক অনেকের এত ডবল হবে, কিন্তু তোমার কাছে এই ডবলটা তুমি ধরতে পারো, তুমি যে কোনো হেয়ার আমার কাছে নিয়ে আসো, যে কোনো এত এত দাম, ম্যাম এটা এক ফিঙ্গারে আপনাকে ধরতেই হবে, আমি তো যেটা যত মোটাই দেবে আমি ধরেই দেখাবো, কেন বলো? সেটা প্র্যাকটিস, তুমিও পারবে, আমি পাচ্ছি বলে আমি পারবো সারা জীবন সেটা না, তুমিও পারবে, প্র্যাকটিস করলেই পারবে। এটাকে তোমাকে একবার ফাইনাল ধরতেই হবে হাতে ফিনিশিং এর সময়, সেরকম সেম ওটা তিনটার বেশি করা যায় না। তুমি কিন্তু ইজি জিনিসটা কঠিন ভাবে বোঝাতেই পারছো,
যেদিন তুমি বোঝাতে পারো সেদিন ভাবে সব শিখে গেছো। যত মোটা হেয়ারই হোক যত গ্রোথ থাকে থাক, ঠিক আছে ও শিখ বুঝতে পারেনি বলেছে। এবার লেফট সাইড রাইট সাইডটা বাকি রইল, এটাকে সেম গাইডলাইন নেবে মিডল থেকে নিয়ে 90 ডিগ্রিতে কাটিং করবে। তাহলে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেল, এবার সেকেন্ড লেয়ার ওপেন করে দেবে, ওয়েট করে দেবে হেয়ারটা। আর শ্যাম্পু যখন টু টাইম পরাই থাকবে ওয়েটই থাকবে তোমার হেয়ারটা, ঠিক আছে। ক্যাচ করে নেওয়ার ক্ষমতা তোমার বেশি এখানে আমার মনে করি সবার থেকে, কিন্তু তুমি এটাকে কঠিন ভাবে ভাবছো, ইজি ভাবে ভাবো। 90 মানে সোজা, তার হাফ মানে 45, তিনটে ভাগে হবে। ফ্রন্টে আমরা একটু ইয়ার মানে কানে শুয়ে শুজি, এগুলো পয়েন্ট গুলো প্রত্যেক দিন বলি মানে এটা মাথায় একটু ডায়েরিতে নোট করতে হবে, ওখান থেকে নড়বই না, নড়লে মানে ডিগ্রি চেঞ্জ মানে ভুল কাটে, ঠিক আছে। যেখানে যেখানে যেভাবেই শুনে থাকো না কেন, যেটা এখন এভাবে শিখছো এটাই এখন রাইট মনে করে চলতে হবে, এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। চলো সেকেন্ড লেয়ারটা যে ওপেন করলাম, এবার আমার গাইডলাইন কোথায় বলো তো? নিচেই আছে, আমি দেখতেই পাবো, দেখবে দেখো। এইবার নিচে দেখো পুরো হেয়ারটা, আমার কাছে যদি গ্রোথ মনে হয় যে এতটা নিতে পারবো না ম্যাম হাতে, তাহলে একটুখানি গাইডলাইন নিলেই তো হয়ে যায়। নিচেরটা থেকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা এটা কত ডিগ্রি? এই যে ফিঙ্গারটা তো হলো, কাজ হলো মাস্টার ক্লাস, কিন্তু এটা তুমি যতটা ভালো করতে পারবে ততটা ভালো কাটিং দেখাতে পারো। কালকে এক্সাম দিয়েছে সব 9 ব্যাচের খুব সুন্দর সুন্দর কাটিং সব করেছে। আপনি বলে দেন কোনটা কাকে কাটতে হবে না ইচ্ছা? হ্যাঁ এক্সামে যেরকম আসে সেরকম, সবারটা আলাদা আলাদা করে আসে, স্কুলে ইচ্ছা মতো প্রশ্ন নিয়ে নাকি। চলো এই যে আমি একটু গাইডলাইন নিয়ে নিয়েছি, লেফটেরটা সেম প্রসেস। দেখো আমি যত উপরে উঠছি, পড়ে যাচ্ছে কেন বারবার, যত উপরে উঠছি তত কত হচ্ছে উপরে লেয়ারটা উপরের দিকে হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এই দেখো এই যে গাইডলাইন আমাকে বলে দিচ্ছে এরপরে আর যাওয়া যাবে না, তাই লং থেকে শর্টে যাচ্ছে, ছেড়ে দেবে। রইল কোথায়? রাইট সাইড। ছেড়ে দিলাম, দুটো লেয়ার কমপ্লিট। এবার থার্ড লেয়ার, বলো তো এটা কোথায় যাবে? 90 ডিগ্রি উপরে। তাহলে গাইডলাইন কোথায় পাবো? এই যে নিচ থেকে যেটা হয়ে গেছে সেটাকে গাইডলাইন নিলাম,